করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ, আমি করোনা পরিস্থিতি যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে আমি একটি পরিসংখ্যান দিলে আপনি হয়তো বুঝতে পারবেন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে করোনায় শনাক্ত হয়েছিল মাত্র 7,000 মানুষ, অর্থাৎ 7,000, অথচ মার্চে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 60,000, অর্থাৎ 60,000 মানুষ। ঠিক মৃত্যুর সংখ্যাও ফেব্রুয়ারি মাসে ছিল মাত্র 220 জন, সেটি কিন্তু মার্চে এসে 600-এর বেশি দাঁড়িয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন কত গুণ বেড়ে গিয়েছে। সকাল থেকে আজকে আমি কুর্মিটোল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ এবং এখন আছে মুগ্ধ হাসপাতাল, তিনটি হাসপাতালেই ঘুরে দেখা গিয়েছে যারা উপসর্গ নিয়ে থাকেন কিংবা যারা করোনা পরীক্ষা করে থাকেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে করোনা শনাক্তের হার কোথাও 40-50% পর্যন্ত পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতি 100 জনে 40 জন পর্যন্ত পাচ্ছে কিন্তু মুগ্ধ হাসপাতাল কিংবা কুর্মিটোলা হাসপাতাল। একইভাবে তারা বলেছেন যে আগে যেখানে আসতো 80 জন বা 90 জন পরীক্ষা করাতে, এখন সেখানে আসছে 150-200 জন। অর্থাৎ ভয়াবহ আকার কিন্তু ধারণ করেছে। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালেই কোনো সিট ফাঁকা নেই আর আইসিইউ তো ফাঁকা নেই। তা আমরা কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে মূলত যে টিকা নেওয়াটি হয়েছে, আমরা যে টিকা নিয়েছি কিংবা বলা হয়েছে হার্ড ইমিউনিটি, এই নতুন যে করোনাটি আসছে সেখানে কিন্তু হার্ট ইমিউনিটি কাজ করবেন না। কারণ তারা বলছেন যে হার্ট ইমিউনিটি যেটা আছে সেটি হলো গত বছরের করোনা, কিন্তু এখন 2021 সালে এসে নতুন করে যে করোনাটি এসেছে ইউরোপ কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে, সেটিতে কিন্তু আর হার্ট ইমিউনিটি কোনোভাবেই কাজ করবেন না। তারা বলছেন যে এমনকি টিকা যেটি, যদি এই করোনাটা দক্ষিণ আফ্রিকা থেকে এসে থাকে যেটি এখনও নিশ্চিত নয়, তাহলে কিন্তু বর্তমানে যে টিকাটি দেওয়া হচ্ছে সেটিও কাজ করবেন না। সেটি কিন্তু বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন যদি এই করোনাটি নতুন যে স্ট্রেনটি এসেছে সেটি যদি ইউরোপের হয়, যুক্তরাজ্যের হয়, তাহলে আমাদের দেশে যে টিকাটি দেওয়া হচ্ছে সেটি কার্যকর থাকবে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে করোনা কিন্তু কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, কিন্তু হাসপাতালগুলোতে পর্যাপ্ত সিট নেই। এবং তারা এও বলেছেন সরকারকে আরও বেশি বিভিন্ন উদ্যোগ নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং যেহেতু গত 1 মাস বা 2 মাস আগে যারা করোনা সংক্রমণ রোধের দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের উদাসীনতা, এবং তারা এমন একটি বিষয় জনগণকে বোঝাতে চেয়েছেন যে করোনা হয়তো অনেকটাই সংক্রমণ রোধ হয়ে গিয়েছে বা নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে, সেটি করার কারণেই কিন্তু করোনা আবার নতুন করে বেড়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো সকাল থেকে আমরা কিন্তু এমনটি দেখছি, প্রতিটি হাসপাতালে কিন্তু রোগীদের ভিড় এবং আইসিইউর জন্য পর্যাপ্ত কিন্তু চাহিদা রয়েছে, কিন্তু দেওয়া যাচ্ছে না আইসিইউ সংকটের কারণে। আমরা মানে আমার কাছে এই ছিল সবশেষ মিম। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।